বন্দরনগরীর হাটস্থ সিডিএ নিউ চাঁদগাঁও আবাসিক এলাকায় অবস্থিত স্বনমদন শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিডিএ নিউ চাঁদগাঁও আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারো ডিসেম্বর বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আলী হুসাইনের সভাপতিত্বে শিক্ষক মুজিবুর রহমান ও মৌসুমী বসুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষার সমন্বয়ে আলোকিত জীবন গড়ার আহ্বান জানান তিনি আরও বলেন সেটি আমাদের প্রজন্মকে বুঝতে হবে করতে হবে শুধু প্রজন্ম শুধু নয় আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আমরা অনেকজনের বিভ্রান্তিতে এখনো ভুগছি এই স্বাধীনতা শব্দের অর্থ কি স্বাধীনতা পরাধীনতার মধ্যে বিভাজন কি সেটা আমাদের বোধে অনেক সময় আসে না কারণ আপনারা নিশ্চয় জানেন আল্লাপা পুত্রক বলেছেন হাবুল তপুল ইমান ইমান হচ্ছে দেশত প্রেমক ইমানের অঙ্গ যে দেশকে ভালোবাসানো যে দেশকে বোঝার চেষ্টা করলাম তার কোনো ইমান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান তিনি বলেন ডাক্তার হবে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান ব্যারিস্টার হবে এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা কিন্তু দৌড়াচ্ছি আমরা এই অসুস্থ প্রতিযোগিতার থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের আসতে হবে আমাদের সন্তানকে শুধু শিক্ষায় নয় সুশিক্ষায় মানুষ হতে হবে আজকের বিশ্বের প্রতিযোগিতার বিশ্ব এই প্রতিযোগিতার বিশ্বায়নে আমাদের বহুমুখী শিক্ষা গ্রহণ করতে হবে মানসম্মত বিজ্ঞান সম্মত প্রযুক্তিসম্মত আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চার নং চাঁদগাঁও ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিউ চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাস নূর মোহাম্মদ সাবেক সভাপতি আলহাস মোজাফর আহমদ মোহনা টিভির ডিভিশনাল ডেপুটি চিফ আলী আহমেদ শাহীন ব্যবজা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোমেন সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাক্তার আর কে রুবেল বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা মোহাম্মদ জামাল উদ্দিন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরোয়ার শিক্ষক ও পরিচালক জাহেদুল আহসান পরিচালক মঞ্জুর আলম লেখক ও কলামিস্ট অধ্যক্ষ সুলাইমান কাশিমি অ্যাডভোকেট শাহজাহান মনির দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক লায়ন মোহাম্মদ আবু সালে চকবাজার পত্রিকার সম্পাদক ও চাটকা সময়ে নির্বাহী সম্পাদক এস ডি জীবন ব্যবসায়ী কফিল উদ্দিন নাসির নাসির শিক্ষা পরিষদের সভাপতি ফয়সাল বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদওয়ান প্রমুখ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম মোহাম্মদ ইউনুস গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহিন মিনহাজির রহমান ইমতিয়াজ বিন সেলিম সালেহ আক্তার মিতু বড়ুয়া সাইফুল ইসলাম আস উদ্দিন মীর মুশারফ হোসাইন জুরাইয়া হক নাজরাতুল মামুর তুনারজিনা জিনা জন্নাতুল ফেরদৌস আয়েশা সিদ্দিকা তস্নুবা তাহরিন জনাব বেগম চম্পা আয়রিন আক্তার আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ শাহাদাত হোসাইন প্রমুখ আমাদের ছাত্রছাত্রীরা বারবার প্রমাণ দিয়ে এসেছেন তারা এই স্কুল থেকে প্রতিবারে পাবলিক পরীক্ষায় আমরা এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করেছি শুধু তাই নয় আমাদের ছাত্রছাত্রীরা এখানে অনেকবার ট্যালেন্ট পুরো বৃত্তি সহ সকল পাবলিক পরীক্ষায় কৃতিত্ব রাখার বড় অর্জন করি যেগুলো আমরা অতিথিদের সামনে দিয়েছি এখানে শুধু লেখাপড়া নয় লেখাপড়ার সাথে সাথে আমাদের খেলাধুলা আমাদের সাংস্কৃতিক আমাদের দেশীয় সংস্কৃতিগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যেমন আমরা খেলাধুলায় চট্টগ্রামের সিরাজ মেমোরিয়াল টি টোয়েন্টি কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার বড় অর্জন করেছিলাম শুধু তাই নয় আমরা জাতীয় স্কুল ক্রিকেট লিগে অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা হওয়ার বড় অর্জন করছি গতবারে অনুষ্ঠানে চকবাজার পত্রিকার সম্পাদক ও চাটগা সময়ের নির্বাহী সম্পাদক এস ডি জীবন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক বিষয়ে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং যোগস শুনিয়ে উপস্থিত সকলকে আনন্দ দেন সবাই বাম হাত একটু উপরে তুলবো আচ্ছা আমরা প্রথমে বলেছি আমরা বাংলাদেশকে ভালোবাসি জোরে বলি ভালোবাসি বাংলাদেশ আরও জোরে ভালোবাসি বাংলাদেশ আচ্ছা এখানে আমরা একটু তালির বৃষ্টি বই দিব আমরা বাম হাত উপরে এখন তুলেছি তর্জনী এ বাম হাতটা পড়ে উপরে থাকবে তর্জনী আমরা আস্তে আস্তে হাতে বাড়ি দিব এটা বাংলাদেশের জন্য বৃষ্টির মতো একটা শব্দ হচ্ছে না এবার আমরা বলেছি কাকে ভালোবাসি বাবা মাকে ভালোবাসি দুইটা আঙ্গুল এটা বাবা মার জন্য এবার আমরা বলেছি কাকে ভালোবাসি এশিয়ান আবাসিক স্কুলকে ভালোবাসি তিনটা আঙ্গুল এটি এশিয়া আবাসিক স্কুল অ্যান্ড কলেজের জন্য